হ্যালো গাইজ, আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে আইছি। তো আজকে আমাদের তিনজন ভাইয়ের বার্থডের সেলিব্রেশনের ব্লগ। তো আজকে আমার মানিক ভাই, শ্যামল দা এবং ইন্দ্রজিৎদার বার্থডের ব্লগ। তো সবাই মিলে অনেক এনজয় করছি, অনেক আনন্দ করছি। আর কেক নিয়ে এত কোয়া লাভই নেই, মানে কেক নিয়ে সারাক্ষণ শুধু মানুষের গায়ে শুধু কেক লাগানো, এটাই চলছিল অনেকক্ষণ ধরে। বিশাল বড় সেলিব্রেশন করছি আমরা কালকে। সো সেটাই আর কি। তো আমি বাড়ির থেকে প্রথমে আমি আমার বাইক কালকে আরেকজনকে দিয়েছিলাম। তো আরেকজনের বাইকে করে আমি প্রথমে আমার নিজের ক্লাবে গেলাম মোহনপুর। এটা হচ্ছে আমাদের করিবন কালী মন্দির। কালী মন্দিরের সামনে যাইতে সময় সবসময় নমস্কার করে যাই। তারপর ক্লাবের সামনে গিয়ে দেখলাম মোটামুটি সব বাইকটাকে ক্লাবের সামনে দাঁড়া করে না, মোটামুটি সবাই আয়া পড়ছে। তো তারপর রানীবাজার গেলাম। রানীবাজার গিয়া দেখি সেখানে তো খুব ভালো আয়োজন করছে, তিনজন ভাই মিলে সুন্দর খুব ভালো একটা ভাইব তৈরি হয়ে গেছিলো অলরেডি। তো সবাই আমরা এনজয়মেন্টের একটা মুভমেন্ট আয়া পড়ছিল, সবাই নাচানাচির একটা মুভমেন্ট আসলো। ভিতরে গিয়ে দেখি খুব সুন্দরভাবে সব কিছু সেট করা আছে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা করছে খুব সুন্দর। তো বাইরে অনেকে নাচতেছিল, অনেকে একটু একটু আনন্দ করতেছিল। তো এরপরে আমরা সবাই মিলে কেকের সেকশানে গেছি, কেক কাটুম। তো কেক অনেক ভালো ভালো কেক আসলো ওই দিন। তাছাড়া তিনজনের বার্থডে, সো কেক তো তিনটা লাগবেই, তিনটা কেক আসলো ওখানে। তো সবাই মিললে তারপরে কেক কাটার প্রস্তুতি নিলাম, তারা আইলো বার্থডে বয়সরা, তারা কেক কাটলাম, বিশাল আনন্দ করলাম। আচ্ছা এ কাটো কাটো, বিশুদা মাত্র কইছিল যে ডিলা ডিলি করিস না, কিন্তু এই কথার পরে তিকুই যে ডিলা ডিলি একটা শুরু হইলো, কেক নিয়ে যে একটা মানে উরুস্তলি শুরু হইলো, মানে কইয়া লাভ নাই, সবাই শুধু কেক লাগাইতেছে, এই ডিলা ডিলি করতেছে, মানে জায়গাটা পুরো ভরাই লাগছে। প্লাস কেউ বাদ নাই যে কেক মানে কারোর শরীরে যে কেউ কেক লাগাইছেন এমন নাই, সবাই আসলে কেক লাগাইতেছে। তো আমার শুধু লাগাইতে হয়েছে, আমি গিয়ে লুকাই ফেরিছি আরেক দিকে গেছি গা। তো আমার বেশি একটা লাগাইতে পারছো না, তাও একটু লাগছে, দুয়ে গেছিলাম গা। তা এমনি তারা বার্থডে বয়, তারা তো কেক দিয়ে পুরো ভূত বানাই লওয়া হয়েছে। তারপরে বিশালভাবে আনন্দ করছি আমরা, অনেক অনেকক্ষণ ধরে আমরা এনজয় করছি, আনন্দ করছি। একটা আলাদা একটা অ্যাটমসফিয়ার, একটা খুব সুন্দর একটা ভাইব আসলো সবাই মধ্যে, আনন্দের একটা আনন্দমুখর একটা সময় ভালোভাবে কাটাইছি, আনন্দ করছি। তো দেখতেই পারতো সবাইরে বুধ বানানো হয়েছে কেক দিয়া। তো অনেকক্ষণ ধরে আধা ঘন্টার মতো কেক লাগানোর একটা প্রসেস চলছিল। তো আমি সাইডে আয়ে পড়ছি, সাইডে আয়া লুকাই রয়েছি যাতে কেক না লাগাইতে পারে। আর আমার এমনি ওই কেক লাগানি এটাও একটা পছন্দ হয় না, ঠিক আছে। তো ওইখানে এনজয়মেন্ট মুমের সবাই লাগাইতে আসলো, আমারও লাগাইতে আসলো, আমি একটু সাইডে মাইডে গিয়ে লুকাই রয়েছি। তো ভালো একটা অ্যাটমসফিয়ার, অনেকক্ষণ ধরে সবাই আনন্দ আনন্দ করার পরে আমরা নেক্সট খাওয়া দাওয়ার প্ল্যানে গেছি গা। খাওয়া দাওয়াও খুব ভালো খাওয়া দাওয়া করলাম। তো প্রথমে এক বেজ বইছিল, তো আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা যারা সবাই আসছিল প্রথমে অনেকে আমরা বইয়ে গেছি গা। খাওয়া দাওয়ার মধ্যে অন্যদিকে আনন্দ চলছিল পিছনে, এখানে সব ডান্স করতেছিল, কারণ স্বাভাবিক তিনটা বন্ধুর বার্থডে, তো সবাই মিলে একটু আনন্দ করা তো স্বাভাবিক দরকারি। তারপর যখন খাওয়া দাওয়ার এখানে গিয়া দিই বিশুধারে চাপাইয়া ধরছে তাপসদা। তো তাপসদা বিশুধারে মোটামুটি ভালো করেই কেক টেক লাগাইলো, কারণ বিশুধা মনে তাপসদারে লাগাইছিল, তো সে কারণে তাপসদা বদলা ডাল হয়েছে ভালোভাবেই। তো এখানে অনেকক্ষণ ধরে কেক টেক ঘষায় টসায় লাগাইয়া তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম।
আমরা তো আগে বইয়া গেছিলাম আগের বেসে, তো পরের বেসে যারা বাকি আসলো আমরা লগে যারা গেছে তারা লেগে কিছুক্ষণ বইলাম অপেক্ষা করলাম, তারা তারা খাওয়া টাকা সারলো, তারপর বাড়িতে বললাম। খুব ভালো দিন কাটছে, থ্যাংক ইউ সবাই রে দেখুন এর লিগা।